তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে মৃত্যু আরো এক পূর্ণার্থী। গত দুবারের পর এবার মৃতের নাম নকুল বাড়ুই, বয়স 60, বাড়ি উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায়। চৈত্রের গাজন উৎসব উপলক্ষে শনিবার সুন্দরবন থেকে প্রায় 30 জনের একটি পূর্ণার্থী দল পুজো দিতে আসেন তারকেশ্বর মন্দিরে। আজ সকাল সকালই তারা পুজো দিতে যান মন্দিরে। মন্দিরে প্রচুর পরিমাণ পূর্ণার্থীর ভিড়ের কারণে প্রায় ঘন্টা তিনেক অপেক্ষা করতে হয় বলে জানান পূর্ণার্থীরা। একদিকে প্রচুর পরিমাণ ভক্তের ভিড়, অন্যদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা পূর্ণার্থীদের। জানা গেছে পুজো দেওয়ার পর নকুল বাড়ুই হঠাৎ অসুস্থ বোধ করেন। এরপরই মন্দিরে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। যদিও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার সঙ্গে আসা এক প্রতিবেশীর দাবি, নকুলবাবু শারীরিক ভাবে সক্ষম ছিলেন, তবে প্রচন্ড গরমের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান। আমি যখন দেখি তখন সেবিক পুলিশ তখন ওনাকে সোজা করছে, এইটুকু দেখেছে, অসুস্থ হয়েছে, তাছাড়া কিছু দেখিনি। গরমের জন্যই হয়েছে, কবে বেরিয়েছিলেন আপনারা? আমরা কালকে বেরিয়েছি। আর এখানে কখন পৌঁছান? সকাল 7টা, 7:30 8টার দিকে। ট্রেনে এসেছিলেন? না, গাড়িতে এসেছিলেন। তোমার টোটো গাড়িতে এসেছিলে? টোটো গাড়ি। মানে কোথা থেকে টোটো গাড়িতে এসেছিল? ডাকাতকালি থেকে। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। গত এক সপ্তাহে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে অসুস্থ হয়ে 3 জন পূর্ণার্থীর মৃত্যুর ঘটনা ঘটল। নিউজ আজ বাংলা, তারকেশ্বর। ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন? আর নয় চিন্তা, সঠিক পথে পড়াশোনার একটাই ঠিকানা, পার্ল রোজার স্কুল সিবিএসসি। এখানে রয়েছে অডিও ভিজুয়াল স্মার্ট ক্লাসরুম, লাইব্রেরি অ্যান্ড সায়েন্স ল্যাব, সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো, বেস্ট টিচার অ্যান্ড কোয়ালিটি এডুকেশনের একটাই ঠিকানা, পার্ল রোজার স্কুল। আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডস এর পাশে। ফোন নাম্বার 9339527506 এবং 9883231928।